হ্যালো দোস্ত আই কে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম আজকে আমাদের বিষয় হচ্ছে আই আমি অলরেডি পাঁচ পাঁচটা ক্লাস আপনার জন্য লিখেছি আজকের ক্লাস নাম্বার সিক্স আজকের ক্লাসে আমি আলোচনা করবো ইংলিশ নিয়ে আলোচনা করবো কারণ গত পাঁচটি ক্লাসে আমরা পুষ্টিবিদ্যা জনস্বাস্থ্য এবং নারীর সমাজের অবস্থান নিয়ে আলোচনা করেছি যে বিষয়টি অনেক ইম্পর্টেন্ট তাই পাঁচটি ক্লাস দেখারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন বিফোর দিস ভিডিও আই হ্যাভ এ স্মল রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর নিউ visitor ইন মাই চ্যানেল অলসো শেয়ার ইট আজকের যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে নাউন নাউনকে আমরা বিভিন্ন ধরনের নাউন দেখতে পাই যেমন ধরুন কমন নাউন প্রপার নাউন কালেক্টিভ নাউন অ্যাবসট্যাক নাউন এই অ্যাবস্ট্রাক নাউনটি খুব ইম্পর্ট্যান্ট অনেক সময় প্রশ্ন আসে তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে বলুন তো বয়ের বয়ের কমন নাউন কি হতে পারে বয়ের বয় কমন নাউন সেই বয়ের অ্যাবস্ট্র্যাক নাউন কি হবে ইয়েস বয়ের অ্যাবস্ট্রাক নাউন কি হবে তো এই সমস্ত বিষয়গুলিকে প্রশ্ন আসতে পারে আইসিডিএসে সেই প্রশ্নগুলি নিয়ে আজকে একটু ছোট্ট আলোচনা করব আমি আইকে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন হ্যাঁ আপনি যদি আমার আইসিডিএস ফ্রি ম্যাটেরিয়াল পেতে চান তাহলে কিন্তু নিচে দেওয়া লিঙ্ককে অবশ্যই অবশ্যই ক্লিক করুন এবং আমাদের স্বপ্নটি গিয়ে আপনি ফ্রি ম্যাটেরিয়াল কালেক্ট করুন প্রথমত আপনি সিক্স সেট আপনি এক্স প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পাবেন সিক্স সেট এবং সঙ্গে পাবেন আরও কিছু ম্যাটেরিয়াল যেমন স্বাস্থ্যবিধি জনস্বাস্থ্যের উপর একটি ফ্রি ম্যাটেরিয়াল পাবেন সো ফ্রি ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করুন সুতরাং ফ্রি ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করুন এরপরে যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের সম্পূর্ণ টোটাল ম্যাটেরিয়ালটি আপনি কিন্তু কিনে নিতে পারেন তো চলুন দেখা যাক আজকের বিষয়টি নাউন প্রোনাউন শিকার বিষয়টি রুল নাম্বার পনেরো আমার আমরা খুব সহজেই সাফিক্সের শব্দের পরে যোগ করে নাউন ফার অ্যাডজেটফিককে অ্যাবস্ট্রাক নাউন পরিবর্তন করতে পারে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখানে কমন নাউন কমন নাউন থেকে কি করে অ্যাপস্ট্রাক নাউনে যায় তার একটা রুলস হচ্ছে এই যে কমন নাউনের পরবর্তী ওয়ার্ড অর্থাৎ সাফিক্স বসিয়ে প্রথমে কমন নাউন লিখুন তারপরে আর একটি বি অর্থাৎ এ লিখুন তারপরে বি যোগ করুন অর্থাৎ সাফিক্স যোগ করে কিছু ওয়ার্ড যোগ করে কিন্তু আমরা অ্যাপস টাক নাউন করতে পারি কিছু সাপিক্স হলো এখানে কিছু সাপিক্স বা কী যোগ করতে হবে তার কিন্তু এখানে কিন্তু আমি নোট ডাউন করে দিয়েছি তাহলে আপনি হুড করতে পারেন সিআই করতে পারেন আই করতে পারেন শিপ করতে পারেন মেন করতে পারেন আইএসি করতে পারেন নেস করতে পারেন টি করতে পারেন যেমন বয় থেকে বয়হুড ইনফ্যান্ট ইনফ্যান্ট থেকে ইনফ্যান্সি ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ হিরো থেকে হিরোজম এখানে আপনি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি করতে পারেন তাহলে আমি বল তাহলে আমি শিখলাম বয়ের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বয়হুড তাহলে হুড যোগ করলে হয়ে যাবে ইনফ্যান্ট ইনফ্যান্সি ফ্রেন্ড ফ্রেন্ডশিপ আচ্ছা ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ এই কথাটা কিন্তু আমরা অনেকেই জানি হিরো থেকে হিরোজম সো এই কথাগুলো চারটি আপনি জেনে নিন কারণ অনেক সময় প্রশ্ন এসেছিল চলুন আরও কিছু দেখা যাক কিছু কিছু ভার্ভকে কিছু কিছু ভার্ভকে অ্যাপস্ট্রাক নাউনে পরিণত করা যায় আচ্ছা আমাকে আপনাকে অপশন আসতেই পারে আচ্ছা লাইফ হলো ভার্ভ অ্যাডভার্ভ ভার্ব অ্যাডভার্ভ এই যে লাইফ হলো ভার্ভ অ্যাডভার্ভ নাউন অ্যাপস্ট্রাক নাউন তাহলে কিন্তু আপনাকে অ্যাপস্ট্রাক নাউনে ক্লিক করতে হবে সো লাইভ থেকে লাইফ হচ্ছে অ্যাপস্ট্রাক নাউন হয়ে গেল সো তেমনভাবে আপনি দেখতে পাচ্ছেন লাইফ থেকে এখানে ভারবে কিছু ভার্ব নিয়ে রচনা করছি লাইভ লাইভ থেকে লাইফ হয়ে গেল। নো থেকে নলেজ হয়ে গেল প্লিজ থেকে প্লেজার হয়ে গেল, গ্রোথ থেকে গ্রোথ হয়ে গেল তাহলে লাইফ নলেজ প্লেজার গ্রোথ এইগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এই কথাটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে বলা বলা হতেই পারে আপনাকে চারটে অপশন দিল বললো এই এদের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউনটি বাছাই করুন প্রথমে দিল লাইফ তারপরে দিল নো তারপরে দিল প্লিজ তারপরে দিল গ্রোথ তাহলে কোনটা হবে আপনি কিন্তু বের করতে পারবেন এবার আসুন কিছু অ্যাডজেকটিভ হ্যাঁ কেমন হতে পারে প্রশ্ন অনেকে মনে হ্যাঁ প্রশ্ন মনে প্রশ্ন হতে পারে স্যার এমসিকিউ কেমন হবে যে নিচের মধ্যে নিচের চারটের মধ্যে আপনি বের করুন কোনটা হচ্ছে কোনটা কোনটা হচ্ছে আমাদের যে অ্যাপস নাউন প্রথমে দিল ধরুন লাইভ তারপরে দিল কাইন্ড তারপরে দিল উইসডম উইজডম বলুন তো আপনি এর মধ্যে কোনটি হচ্ছে দেখুন লাইভটা হবে না কাইন্ডটা হবে না উইসডমটা হবে তাহলে এটা হবে রাইট তো এই রকম প্রশ্ন কিন্তু আপনাদের মনে আসতেই পারে সুতরাং এই প্রশ্নগুলি কিন্তু ভালো করে পড়ে যান এবং ভালো করে দেখে যান আসুন দেখুন এখানে কি লেখা আছে ব্রেভ ব্রেভ থেকে ব্রেভেরি যদি ব্রেভ থাকে আমরা কিছু অ্যাডজেকটিভ এই অ্যাডজেক্টিভ কিছু দেখবো ব্রেভ থেকে ব্রেভেরি গ্রেট থেকে গ্রেটনেস উইজ থেকে উইসডম কাইন্ড থেকে কাইন্ডনেস কাইন্ড থেকে কাইন্ডনেস তাহলে বোঝা গেল আজকে আমরা শিখলাম যে কীভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা হয় এবং কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন সম্বন্ধে আলোচনা করলাম আমি আপনাকে বলে দিই আমাদের এই হাতে লেখা ইংলিশ নোট থেকে আমি এই ভিডিওটি করেছি আমাদের একশো পেজ একশো প্লাস হাতে লেখা পেজগুলি আপনি খুব সহজেই খুব অল্প টাকায় যার মূল্য এক টাকারও কম অর্থাৎ একটা পেজের মূল্য এক টাকারও কম আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন আইসিডি এর জন্য স্পেশাল এই নোটটি কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন অর্থাৎ আপনি যেখানে নোটটি বইয়ে লেখা আছে আইসিডিএস বুক যে ইংলিশ বুক নাম্বার সামথিং বলে লেখা থাকবে ইংলিশ সো সেখান থেকে কিন্তু আপনি ইংলিশ পুরো পার্টি ডাউনলোড করে নিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দিশি রাইকে